আমলে প্রোগ্রামটা শুরু করেছি। প্রথমেই আমি ত্রিপুরাবাসীকে বলতে চাই যে তৃণমূল কংগ্রেস আপনাদের পাশে আছে এবং থাকবে। আমরা জনসাধারণের মধ্যে গিয়ে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তাগুলি আছে, যে সুশাসনের ভিশন আছে, সেটা নিয়ে আমরা জনসাধারণের কাছে যাব। আজকে প্রথমেই আমরা এই প্রোগ্রামের উদ্বোধনী সভা করলাম লেক চৌধুরী বাজার থেকে। আমরা প্রত্যেকে বাজারে যাব, আমরা প্রত্যেকটা ওয়ার্ডে যাব এবং প্রত্যেকটা ব্লকে যাব, গিয়ে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যে ভিশনটা আছে সেটা নিয়ে আমরা জনসাধারণের মধ্যে যাব। আর আমার বিশ্বাস যে আগামী পৌরসভার নির্বাচনে এবং বিধানসভার নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পৌর বোর্ড হবে, পৌরসভা হবে এবং সরকার হবে। সবার আশীর্বাদ চেয়ে নিচ্ছি। সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের তৃণমূল কংগ্রেস থেকে 10 দিনের কর্মসূচি দিয়েছেন। আজকে এই কর্মসূচির সূচনা হলো আমাদের সর্বভারতীয় নেত্রী সুস্মিতা দেব এখানে এসে আজকে এই সূচনা করলেন এই লেকচুমনি বাজার থেকে। আমাদের এই কর্মসূচি চলবে আগামী 10 দিন ব্যাপী। আমাদের সারা রাজ্যে এই কর্মসূচিতে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করছে। আমরা চাই যে এই রাজ্যে যে প্রায় 4 বছর হতে চললো যে অপশাসন চলছে, মানুষের নাবিশ্বাস তুলে দিয়েছে, একটি রাত্রি তো ত্রিপুরা রাজ্যের মানুষ শান্তিতে ঘুমোতে পারেনি। বিশেষ করে আগরতলার শহরে একটা অরাজক অবস্থা সৃষ্টি করেছে, যখন তখন মাফিয়া দুষ্কৃতিকারীদের দিয়ে সাধারণ মানুষের উপরে হামলা সংগঠিত করা হচ্ছে। আর এখানে আগরতলা পৌর পরিষদের কোনো পরিষেবা নেই। আপনারা ঘুরছেন দেখেন এখানে কীরকম আবর্জনাময় হয়ে আছে সারাটা বাজার। এই পরিস্থিতিতে এই আগরতলা শহরের মানুষ এবং এই রাজ্যের মানুষ পরিবর্তন চাইছে। সামনে পৌর পরিষদ নির্বাচন, কর্পোরেশন নির্বাচন, এই নির্বাচনেও আমরা তৃণমূল কংগ্রেস লড়াই করব এবং আমাদের এই রাজ্যে জনগণ আমাদের পাশে আছে। আমরা নিশ্চিত এই লড়াইয়ে আমরা জিতবো।